শীত বেশ ডাকিয়ে বসেছে। যদিও শীত শেষের দিকে, কিন্তু শীতের কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হরহামেশাই দেখা যাচ্ছে। শিশু, বৃদ্ধ, গর্ভবতী সকলেই কিছু না কিছু রোগ অথবা উপসর্গ নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন। সে কারণে আজকে আমি মাহফুজ আফরোজ সাথী, পুষ্টিবিদ অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল থেকে, আপনাদেরকে শীতের কিছু স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হয়েছি। শীতকালে শীতের আর্দ্রতা আমাদের শরীর থেকেও আর্দ্রতা হারিয়ে দেয়, অর্থাৎ সৃষ্টিকর্তা শীতের সময় আমাদের প্রকৃতিকে যেরকম রুক্ষ করে তোলেন, প্রকৃতির পাশাপাশি আমাদের শরীরও কিন্তু রুক্ষ হয়ে যায়। ঠিক একইভাবে প্রত্যেক ঋতুর সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের প্রকৃতিতে রয়েছে প্রাকৃতিক উপসর্গ, যেমন খাবার। খাবারের চেয়ে বড় অনুষঙ্গ বা উপসর্গ বা উপচার কোনটাই কিন্তু যে কোনো রোগ থেকে সুরক্ষার জন্য বলুন বা বেঁচে থাকার জন্য বলুন, সবকিছুর জন্যই রয়েছে প্রাকৃতিক এবং খাবারের গুণাগুণ। আজকে তেমনই কিছু খাবার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, পাশাপাশি কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো। খাবারের মধ্যে এখন বাজারে যখনই আমরা বের হই, সবার আগে চোখে পড়ে টসটসে লাল টমেটো। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং লাইকোপিন নামের একটি অত্যন্ত উপকারী ক্যান্সার নাশক উপাদান। অর্থাৎ এই শীতের সিজনে বা শীতের সময়টা জুড়ে যারা টমেটো খাবেন, তারা কিন্তু নিজের ত্বককে সুন্দর রাখার পাশাপাশি ক্যান্সার থেকেও দূরে থাকতে পারবেন। এছাড়াও শীতের সময়ে প্রাকৃতিক তাপমাত্রা কম থাকার কারণে শরীরের সাথে আবহাওয়ার সাথে একটা মিশেল তৈরি করার জন্য এমন খাবার খাওয়া উচিত যেগুলো আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ঠিক রাখতে পারে। তার মধ্যে সহজলভ্য হচ্ছে বাদাম, ডিম, মাছ এবং মুরগির মাংস। এগুলো থেকে আমরা উচ্চমানের ভালো প্রোটিন পাই, পাশাপাশি এগুলো তাপ উৎপাদনকারী হিসেবে কাজ করে। এছাড়াও আমাদের রান্নাঘরে কিন্তু প্রচুর মশলা আছে, যে মশলাগুলো আমরা রান্নার জন্য ব্যবহার করি। এই মশলাগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচ যদি আমরা চা অথবা স্যুপের সাথে ব্যবহার করি, তাহলে কিন্তু আবার ভেতরের তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এই শীতের সাথে আমরা সামঞ্জস্য করতে পারবো। অনেক পরিবারে এমন কিছু শীতকালগুলির মানুষ থাকে যারা একটুতেই নাজেহাল হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু বিকেলের নাস্তায় এক চিমটি গোলমরিচ স্যুপের সাথে ছড়িয়ে দিয়ে তার জন্য খুব সহজ করে দিতে পারেন। এছাড়াও আমরা আরো একটি জিনিস সারা বছরই হয়তো খাচ্ছি, কিন্তু শীতের সময় আরেকটু গুরুত্ব দিতে পারি, সেটি হচ্ছে খেজুর। খেজুরে প্রচুর পরিমাণে খাবারের প্রাণ শক্তি আছে, যার কারণে দ্রুত আপনাকে শক্তি দিবে, কাজের শক্তি বজায় রাখতে পারবো। শীতের সময় এমনিতেই আমাদের একটু আলস্য ভর করে, সেই কারণে প্রচুর শক্তি সম্পন্ন বা যে খাবারগুলো খেলে শরীরে শক্তি তৈরি হয়, এই ধরনের খাবার খাওয়া বেশি গুরুত্বপূর্ণ। সেজন্যই আমি খেজুরটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এই গেল কিছু খাবারের কথা। এবার আসি আমাদের পরিবারের কিছু নির্দিষ্ট সদস্য যাদের ব্যাপারে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করতে হয়। তার মধ্যে আছে শিশু। যারা ছোট বাচ্চা তাদের সহজেই ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এই ধরনের সমস্যা এই সময় দেখাই যায়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা খাবার এই সময় বর্জন করা উচিত, যে খাবারগুলো তাপমাত্রা একটু বেশি, যেমন স্যুপ, সুজি, হালুয়া, এই টাইপের খাবার বাচ্চাদেরকে বেশি দেওয়া উচিত। এবার কথা বলবো বৃদ্ধদের ক্ষেত্রে। বৃদ্ধ এবং পরিবারের শিশু মোটামুটি একই রকম ভাবে গুরুত্ব পাওয়ার সাপেক্ষ, সেই জন্য বৃদ্ধদের ক্ষেত্রেও খাবারের তালিকায় স্যুপ, বিভিন্ন ধরনের সবজি, শীতের প্রয়োজনীয় যে সবজিগুলো প্রত্যেকটাই, বিশেষ করে ফুলকপি, ব্রকোলি, টমেটো এগুলো অন্তর্ভুক্ত করা উচিত। যারা গর্ভবতী আছেন তাদের জন্য যত রঙিন সবজি শীতের সময় পাওয়া যায়, এটি তাদের জন্য একটি অন্যরকম আবহ তৈরি করতে পারে, তার শরীরের ভালোর জন্য, পাশাপাশি তার নূতন যে শিশু জন্মগ্রহণ করবে তার জন্য। তাই তার খাবারে যত রং বেরঙের সবজি আমরা যুক্ত করতে পারবো তার জন্য ততই ভালো। এরপর আসছি ডায়াবেটিস রোগে আক্রান্ত যে ব্যক্তিটি আমাদের পরিবারে আছে। শীত মানে হচ্ছে পিঠাপুলির সময়। এই পিঠাপুলির কারণে কিন্তু খেজুরের গুড়, আখের গুড়, বিভিন্ন গুড় ব্যবহার করে পিঠাপুলি তৈরি করা হয়। এই খাবারগুলো খেয়ে সহজেই আমাদের ডায়াবেটিসে আক্রান্ত রোগী যারা আছেন তাদের ব্লাড সুগার বেড়ে যেতে পারে। সেই কারণে আমরা তাদের খাওয়া হয়তো বন্ধ করতে বলবো না, কিন্তু বলবো নিয়মিত উপায়ে খেতে। অবশ্যই নিকটবর্তী অথবা যে কোনো একজন গুরুত্বপূর্ণভাবে আলোচনা করে নেবেন তার পরিবারের সদস্য থেকে, একজন ডায়েটিশিয়ান অথবা ডাক্তারের সাথে, যে সে কি পরিমাণে পিঠা বা পায়েস এই ধরনের সিজনাল খাবার খেতে পারবে। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা পরিবারের সকলের জন্য কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ।